চলছে আগরতলা বইমেলা। দেশ বিদেশ থেকে আগত নানান ধরনের মানুষ 41তম আগরতলা বইমেলায় যোগ দিয়েছেন। মঙ্গলবার বইমেলার সস্ত্রীক দেখা গেছে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসকে। বইমেলায় ঘুরে ঘুরে আপন মনে বইয়ের স্টলে ঢুকে পড়তে দেখা গেছে বই। রাজ্যের লেখক প্রকাশকদের বই পড়ে দেখার পাশাপাশি অন্যান্য স্টলগুলো পরিদর্শন করেছেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন জানিয়েছেন নিজের প্রতিক্রিয়াও। বইমেলাতে এখনই এলাম, বেশ কয়েকটা দোকান দেখলাম, সাজসজ্জা সব কিছু মিলে অসাধারণ হয়েছে। মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, এটা দেখে খুবই ভালো লাগছে। এখনও সম্পূর্ণ ঘোরা হয়নি, আরও কয়েকটা দোকান দেখব। সমস্ত স্টলগুলি দেখার ইচ্ছে আছে, কয়েকটা বইও কিনার ইচ্ছে আছে, এবং সব মিলে খুব আলাদা একটা অনুভূতি ফিল করছি। তো ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ত্রিপুরা সরকারকে, আইসিএ ডিপার্টমেন্টকে এত সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে 41তম বইমেলা আয়োজন করার জন্য ধন্যবাদ। অন্যান্য বছরের চেয়ে এবছর বইমেলায় মানুষের সংখ্যা অনেকটাই বেশি। বইমেলার সবকটি দিনই ছিল উপচে পড়া ভিড়। এবার সেই ভিড়েই মিশে গেলেন মন্ত্রী সুধাংশু দাসও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।